নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি পুজো পার্বণ স্পেশাল খইয়ের মুরগি আর খইয়ের মোয়া রেসিপি। বাড়ির যে কোনো পুজো পার্বণেই আমরা এই খইয়ের মুরগি খইয়ের মোয়া ঠাকুরকে নিবেদন করি। তাহলে চলুন দেখে নিই যে খুব সহজে কি করে এই খইয়ের মুরগি আর মোয়া তৈরি করব। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে ও সহজ মনে হলে রেসিপিটা অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর শম্পাস কিচেনে নতুন বন্ধু হলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, তাহলে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবার প্রথমে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব খই। আমি এখানে 200 গ্রামের একটা খইয়ের প্যাকেট নিয়েছি। অল্প অল্প করে খইগুলো থালায় ঢেলে একটু বেছে নেব। খইয়ের মধ্যে অনেক সময় ধান থাকে, সেগুলো আমাদের একটু বেছে নিতে হবে। এইভাবে খইটাকে বেছে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আখের গুড়। আমি এখানে 250 গ্রাম গুড় নিয়েছি, 200 গ্রাম খইয়ের জন্য 250 গ্রাম গুড় লাগবে। এখনো কিন্তু আমি ওভেনটাকে অন করিনি। এই গুড়ের বাটির মধ্যে আমি 1.25 কাপ মতন জল নিয়ে নিয়েছি, বাটিটাকে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এইবারে আমি ওভেনটাকে অন করব আর হাই ফ্লেমে রেখে আমরা নাড়তে নাড়তে রান্না করব, ততক্ষণ যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। গুড়টা যে সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাবে, তখন আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে করে নাড়তে নাড়তে বাকি রান্নাটা করব। গুড়টা জাল দিতে দিতে যখন আমরা দেখব যে গুড়টা হাতা থেকে ফোটা ফোটা ভাবে না পড়ে সুতোর মতো পড়ছে, তখন আমরা ভাববো যে গুড়টা জাল হয়ে গেছে। এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি, আমাদের আরো কিছুক্ষণ এটাকে নাড়তে হবে আর জাল দিতে হবে। আমি কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই নাড়তে নাড়তে এটাকে জাল দিচ্ছি। প্রায় 7-8 মিনিট আমি এটাকে জাল করলাম নাড়তে নাড়তে। এবারে দেখুন, এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই ড্রপগুলো টেনে টেনে সুতোর মতো করে পড়ছে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে গুড়টা আমাদের জাল হয়ে গেছে। আমরা আরও একটা টাইপে বুঝতে পারি, হাতে সামান্য একটু গুড় নিয়ে ঠান্ডা করে যদি আমরা দেখি যে হাতের 2 আঙুলের মাঝখানে একটা এক তারের সৃষ্টি হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে গুড়টা রেডি হয়ে গেছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে ওভেনটাকে অফ করে দেব। তারপর ওভেন অফ করে দিয়ে নাড়তে নাড়তে এটাকে সামান্য ঠান্ডা করে নেব, কারণ খুব গরম গুড়ের মধ্যে যদি আমরা খইগুলো দিই তাহলে খইগুলো একদম চুপসে যাবে। এবার আমি এর মধ্যে খইগুলো অ্যাড করব। পুরো 200 গ্রাম খইটাই আমি একবারেই অ্যাড করে দেব। তারপর ভালো করে এই স্প্যাচুলা দিয়ে গুড়ের সঙ্গে খইগুলোকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এইভাবে আমাদের খইয়ের মুরগি কিন্তু একদম রেডি। তারপর আমরা খইয়ের মোয়াগুলো তৈরি করব। মুরগিটা তৈরি হয়ে গেল আমাদের, খইটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা মিক্স করতে করতে সামান্য ঠান্ডা হলেই এর মধ্যে আঠালো ভাবটা তৈরি হয়ে যাবে। তখনই আমরা হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে এই খইয়ের মুরগি দিয়ে ভালো করে গোল করে করে খইয়ের মোয়া তৈরি করব। লক্ষ্মী পুজো তো বটেই, অন্যান্য পুজোতেও কিন্তু খইয়ের মুরগি খইয়ের মোয়া আমরা প্রসাদ হিসেবে ঠাকুরকে দিই। ব্যাস, তৈরি হয়ে গেল খইয়ের মুরগি আর খইয়ের মোয়া। আশা করি এইভাবে আপনারা যদি টিপসগুলো ফলো করে খইয়ের মোয়া আর খইয়ের মুরগি তৈরি করেন, তাহলে একদম পারফেক্ট মুরগি আর মোয়া তৈরি হয়ে যাবে খুব সহজে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।